কর্মচারী কান্তলিয়া সর সোধায় এতিয়া বিপদত পৰিছে কোকৰাঝাৰৰ উপায়ুক্ত কিন্তু কর্মচারীক প্রহার করা উপায়ুক্তই পাবনে শাস্তি বর্বর ঘটনার তিনি দিনের পিছতো বিচারের নামত একো এটা নোহাত ক্ষুব্ধ হয়ে পড়েছে ভুক্তভোগী পরিয়াল কাঠগড়াত কোকৰাঝাৰৰ উপায়ুক্ত দোষীক শাস্তি বিহার দাবি ভুক্তভোগী পরিয়ালর কর্মচারী কান্তলিয়া সর সোধা কোকৰাঝাৰৰ উপায়ুক্ত বর্ণালী ডেকায় শাস্তি পাবনে বর্বর ঘটনার তিনি দিনের পিছতো বিচারের নামত একো এটা নোহাত ক্ষোভিত হয়ে পড়েছে ভুক্তভোগী পরিয়াল প্রশাসনক ভুক্তভোগী কন্যার প্রশ্ন সরু মানুষের মান সম্মান থাকিব নালাগে নেকি ক্রমে হতাশ হয়ে পড়েছে উপায়ুক্ত বর্ণালী ডেকার সর খাই কান কলা হওয়া চতুর্থ বর্গর কর্মচারী দীপক দাস চিকিৎসাধীন হয়ে থাকা দীপক দাসর আগত ভুল স্বীকার করার পিছতো আন এক ষড়যন্ত্রত উপায়ুক্ত বর্ণালী ডেকা লিপ্ত হওয়ার পিছতে ন্যায় বিচারের আশা হেরুয়ায় পেলাইছে ভুক্তভোগী পরিয়ালটে নিজে স্বীকার করেছে মই যিখন এজাহার দিছো আর মই অসমিয়াত লিখিছো সেইখন এজাহারত নিজে স্বীকার করেছে হয় মই শারীরিকভাবে মানুষটুক নির্যাতন করেছো আর তার কারণে মই আহি কেনে তোর ক্ষমা বিচারিছো শরীরত শেষ বিন্দু তেজ থাকালেক ন্যায়ের বাবে যুঁজি যার হুঙ্কার ভুক্তভোগীর কন্যার আজি মই যদি মোর দেউতার কারণে যদি মই নুলালো হয় আর কি হয়ে থাকি অফিসখন আপনার কোনেও গম নাপাল হয় আপনার কোনে অধিকার দিছে এইখানে করার কারণে ন্যায় বিচারের বাবে মুখ্যমন্ত্রীর কাটর প্রার্থনা দীপক দাসর কন্যার মই হাত জোর করে কেন অনুরোধ করছো মাননীয় আমার মুখ্যমন্ত্রী স্যার হিমন্ত বিশ্ব শর্মা স্যার আপনি তৎক্ষণাৎ এইটার উপর মানে আপনি তদন্ত করবই লাগে কারণ তেওঁলোক ডাঙর মানুষ হয় ক্ষমতার রাগিত মতলিয়া ডিসি বাইদেউয়ে চরিয়ায় কান কলা করে দিয়া চতুর্থ বর্গর কর্মচারী দীপক দাসে ন্যায় নাপালে চরম পথ লওয়ার হুঙ্কার ভুক্তভোগী পরিয়ালর ন্যায় লাগে দোষীর উপর আপনাদের কিনা একটা পদক্ষেপ লোক আর আপনি যদি ন্যায় দিব নয় মূর ফেমিলি মই ভাবু মানে আমার মরি যাওয়া স্যার আর একটু রাস্তা নাই কারণ ইমান ডর একটা বিষয়া কোকৰাঝাৰৰ সুরজ বসুমতারীর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট